শান্তি। আজকে 26শে আগস্ট 2023, আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই নেশা থাকতে হবে যে আমাদের ভাগ্য স্বয়ং বাবা এসে জাগিয়েছেন। এখন আমরা ভারতে শুয়ে থাকা ভাগ্যকে জাগানোর নিমিত্ত হয়েছি। প্রশ্ন, কে নিরন্তর খুশিতে বগল বাজাতে থাকে? বগল বাজাতে থাকে মানে লাফাতে এবং হাসতে থাকে। তো উত্তরে বলেছে বাবা, নাম্বার ১ পয়েন্ট, যে দিন রাত নিজেকে সেবাতে ব্যস্ত রাখে। নাম্বার ২, যে কখনো মাতা পিতার প্রতি মান অভিমান করে না। যদি কখনো কোনো কথাতে নিজেদের মধ্যে বা মাতা পিতার প্রতি মান অভিমান করে পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে খুশিতে বগল বাজাতে পারবে না, মায়া তাকে থাপ্পড় মেরে দেয়। যে সবাইকে হাসায়, সে কখনো কারো উপরে অভিমান করে না। গীত, তোমরাই হলে আগামী দিনের ভাগ্য। ওম শান্তি। বাবা পোষে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, পতিত পাবন হলেন সদ্গুরু। সদ্গুরু যেমন আছেন, তেমনি মিথ্যেবাদীও অবশ্যই আছেন। যেরকম বলা হয়, মিথ্যা মায়া মিথ্যা কায়া, সত্যযুগে এমন বলা হবে না। তার নামই হলো সত্যখণ্ড। ভারত সত্যখণ্ড ছিল, সত্যখণ্ড নাম কেন রাখা হয়েছে? কেন না, এই খণ্ড হলো অসীম জগতের বাবার জন্মভূমি। এই কথাটি আর কারো বুদ্ধিতে নেই যে পরমপিতা পরমাত্মাকে ট্রুথ অর্থাৎ সত্য বলা হয়, আর ভারত হলো তার জন্মভূমি। বাবা এসে এই কথা বোঝাচ্ছেন, এই ভারত বাস্তবে স্বর্গ ছিল, এখন তো হলো নরক। আমি ভারতকে স্বর্গ বানাতে আসি। এখন তোমরা জানো যে নিশ্চিতভাবেই পূর্বে ফরেনারদের রাজ্য ছিল, তখনও নরক ছিল, এখন তো আরোই চরমতম নরক হয়ে গেছে। নিজেদের মধ্যে মতভেদে এসে কতই না যুদ্ধ করতে থাকে, ভাষার মধ্যেও কত অনৈক্য হয়ে গেছে, মিথ্যা বলতে থাকে। আমরা সবাই হলাম এক, বাস্তবে এত সব মানুষ হলো এক ব্রাদারহুড। কোনো মতভেদ হওয়া উচিত নয়, ধর্মের মধ্যেও কোনো মতভেদ যেন না হয়, কিন্তু কতই না মতভেদ আছে। এখন তো ভাষার মধ্যেও মতভেদ হয়ে গেছে, সবই ড্রামার ভবিতব্য। ভারত চূড়ান্ত পরিমাণে নরকে পরিণত হয়ে গেছে, নিজেদের মধ্যে কতই না শত্রুতা। কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ তো হয়নি, পাণ্ডব তো তোমরা এখানে বসে আছো। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ কুলভূষণ, ভারতের ভবিষ্যৎ। তোমাদের নাম কতই না সুন্দর, সদর্শন চক্রধারী, ত্রিনেত্রী, ত্রিকালদর্শী, ত্রিমূর্তি শিব বাবা তোমাদেরকে ব্রহ্মা দ্বারা ত্রিকালদর্শী বানাচ্ছেন, তৃতীয় নেত্র খুলে দেন। তিসদির কথা অথবা সত্যনারায়ণের কথা বা অমর কথা, বিষয়টি তো একই। তোমরা সকল ভারতবাসীরা অমর কথা শুনেছ, যেরকম বাবা বোঝাচ্ছেন সেরকমভাবে তোমাদেরকেও বোঝাতে হবে। অনেকেই জিজ্ঞেস করে, বাবা
সার্ভিস কিভাবে করব। বাবা বুঝিয়েছেন, যারা ব্রাহ্মণ কুলভূষণ মানুষকে হীরের মতো তৈরি করে, তারা নিজেদের কাছে বোর্ড লাগিয়ে রাখবে, সেখানে শিব বাবার চিত্র লাগানো থাকবে। শিব বাবার চিত্রের নিচে লিখতে হবে, অসীম জগতের বাবার থেকে জন্মসিদ্ধ অধিকার স্বর্গের বাদশাহী কীভাবে প্রাপ্ত হয় সেটা এসে বুঝে যাও। তখন মানুষ এসে বুঝবে। বোঝানোর তো সহজ, ঠিক না? বাবা এসে বোঝাচ্ছেন, এসো স্বর্গ বানাচ্ছেন, এসে দেখো। এটা হলো শিব বাবার অবতরণ ভূমি। পরমধাম থেকে বাবা ভারতে আসেন। ভারতই হলো সব থেকে বড় তীর্থস্থান। সবাইকে মানতে হবে। গুরু নানক, বুদ্ধ ইত্যাদি যারা যারা আছেন, তাদের সকলের বাবা যিনি হলেন পতিত পাবন, এটা হলো তার জন্মভূমি। এখন তো হলো আসুরি রাজ্য, যেখানে রাজা রানী কালো, সেখানে প্রজারও কালো হবে, পুনরায় গৌর হয়ে যাবে। একে বলা হয় আয়রন এজ, সেটা হলো গোল্ডেন এজ। পাবন দুনিয়া তো হলো শিবালয়। ইংরেজরাও মনে করে যে গড গডেজের রাজ্য ভারতেই ছিল, কিন্তু কবে ছিল এটা বুঝতে পারে না। ভারত অত্যন্ত ধন সম্পদে ভরপুর ছিল, এখন তো কাঙ্গাল হয়ে গেছে। এজন্য ভারতকে টাকা দান করে গরিবকে দান করা হয়, তাই এখন দান দিতে থাকো। ভারত থেকে অনেক ধন নিয়ে গেছে, এখন পুনরায় ভারতকে দিতে থাকে। বাবা বলছেন, আমার পাঠ হলো ভারতকে হীরে তুল্য বানানো। তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী, তোমাদেরকে দেবী দেবতা বানাচ্ছেন। গাওয়া হয়ে থাকে, পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ আর দেবতা ধর্ম স্থাপন করেন, কিন্তু ভারতবাসী তা জানে না। তাদের অজ্ঞানতা ও ড্রামার মধ্যে নির্ধারিত আছে। তাই বোর্ড লাগিয়ে দাও যে লৌকিক বাবার থেকে জন্ম জন্মান্তর পার্থিব জগতের উত্তরাধিকার নিয়ে এসেছ, এখন এসে পারলৌকিক বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নাও। প্রজাপিতা ব্রহ্মার সন্তান সঙ্গময়ী হয়ে থাকে। তাই সবাইকে এটা বোঝাও যে তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান আর সত্যযুগী দেবী স্বরাজ্যের অধিকারী। কত সহজ কথা! এই ব্রহ্মা কুমারীরা তো হলো শিব বাবার পুত্র পুত্রী। কল্প পূর্বে হয়েছিল, এখন পুনরায় হয়েছ দেবী দেবতা হওয়ার জন্য। শিব বাবার চিত্রের সাথেও দেখানো হয়েছে। ভারতকে স্বর্গ বানাতে যারা সাহায্য করে তাদের পুরস্কার অবশ্যই প্রাপ্ত হয়। যে ব্রাহ্মণ যেরকম সেবা করবে সেরকমই নেবে। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বাচ্চারা তোমাদের অন্তরে খুশি হয় যে আমরা শ্রীমতে চলে স্বর্গে রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত করছি। নেশা তো অবশ্যই চড়া উচিত। স্বর্গের মালিক তো সবাই হবে, কিন্তু পুরুষাদ করে নিজের উঁচু পদ প্রাপ্ত করো। বাবার নাম সুপ্রসিদ্ধ করো। গাইতে থাকে, গুরু নিন্দক কোনো স্থান পাবে না। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করো কোন পদ। এখন তো এই সদ্গুরু গ্যারান্টি করছেন যে আমি তোমাদের সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তোমাদেরকে দুঃখ থেকে মুক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব।
এটা বাবাই বলতে পারেন, গাওয়া হয়ে থাকে যে মশার মতো ঝাঁকে ঝাঁকে যাবে, বিনাশ হবে তখন ঘরের খড়ের গাদায় আগুন লাগবে। এটাও গাওয়া হয়ে থাকে যে পাণ্ডবদের লক্ষাগৃহে আগুন লাগিয়েছিল। লক্ষাগৃহ ছিল তাই না, এনার নাম ছিল লেখরাজ, তাই সত্য সত্যই তারা কেরোসিন নিয়ে এসেছিল আগুন লাগানোর জন্য। প্র্যাকটিক্যাল কথা তাই না, আগুন লাগেনি এটা তো কেবল লিখে দিয়েছে। তাই বাচ্চারা তোমাদের কতই না নেশায় থাকতে হবে, কেননা তোমাদের ভারতের ভবিষ্যৎ তোমরা হতে চলেছ। তারা তো নিজেদের ভাগ্যের সামনে রেখা টেনে দিয়েছে, এখন টাকা পয়সা ইত্যাদি সব বাইরে থেকে আসছে, এটা রিটার্ন সার্ভিস হচ্ছে, বিনাশ সামনে অপেক্ষারত। তারা তোমাদের থেকে অনেক কিছু নিয়েছে, ভারতকে অনেক লুটপাট করেছে, কত গুপ্ত রহস্য ড্রামার মধ্যে নিহিত আছে। বিদেশিরা হলো এখন ভারতের প্রতি দাতা, ড্রামা অনুসারে এটা পূর্ব নির্ধারিত আছে, কল্প পূর্বেও এই রকম হয়েছিল। বাবা বোঝাচ্ছেন, প্রতিকল্পে আমি তোমাদের সাথে মিলিত হয়েছি, প্রতিকল্পে শ্রীমৎ দ্বারা বাবার থেকে তোমরা নিজেদের স্বরাজ্য প্রাপ্ত করো, আর কিছু করার দরকার নেই, অহিংসা পরম ধর্ম, এই শ্রীমতের দ্বারা তোমরা বিশ্বের মালিক তৈরি হচ্ছে। শ্রী শ্রী গুরুদের বলা যাবে না, শিব বাবাকে শ্রী শ্রী বলা যাবে। ভগবানও বাঁচো, এটা হলো সেই 5000 পূর্বের সময় যখন আমি সবাইকে উদ্ধার করতে আসি, তোমরাও হলে শিব বাবার পুত্র পুত্রী, ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তিদেরও বোঝাতে পারো, যারা সোশ্যাল ওয়ার্কার তাদেরকেও বোঝাতে পারো। সার্ভিসের দ্বারাই বৃদ্ধি হবে, সাহস রাখতে হবে। এটা তো জানো যে মায়াও কম নয়, চাটি মেরে এমন মুখ ঘুরিয়ে দেবে যে রামের থেকে সম্পূর্ণ বিপরীত বুদ্ধি হয়ে যাবে। একটা খেলা আছে না, এখন রামের আবার এখনই রাবণের হয়ে যায়। বাবাও বলছেন যে বিরাট রূপও বানাও, সেখানে বর্ণ দেখাতে হবে, দেবতাদের বর্ণ, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণ এসেছ, শূদ্র থেকে এখন পুনরায় ব্রাহ্মণ বর্ণে এসেছ। ভারতে 84 চক্র এভাবে পুনরাবৃত্তি হয়। তোমরা যে কাউকে এটা বোঝাতে পারো, একে বলা হয় সহজ রাজযোগ। তোমরা হলে রাজযোগী রাজ ঋষি, আর তারা হলো হর যোগী ঋষি। তোমরা এখন শ্রীমতে চলে পবিত্র হচ্ছ, সত্যযুগ ত্রেতাতে হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া, সেখানে মায়া থাকবে না। বাচ্চা যেভাবে জন্ম নেওয়ার হবে সেভাবেই হবে। তোমরা এই প্রশ্ন কেন করো যে বাচ্চা কিভাবে জন্ম নেবে, প্রথমে বর্ষা নিয়ে নাও, সেখানকার রীতিনীতি যেমন হবে তেমন হবে, এইসব কেন জিজ্ঞেস করো? তোমাদেরকে তো নির্বিকারী হতে হবে, তারপর সেখানে যা নিয়ম থাকবে সেভাবে চলবে। শ্রীকৃষ্ণ গর্ভ থেকে জন্ম নিয়েছে, তাকে সম্পূর্ণ নির্বিকারী বলা হয়। সে তো গর্ভমহলে বড়ই আরামে বসেছিল, এখানে তো গর্ভ জেলে অনেক শাস্তি ভোগ করে ত্রাহি ত্রাহি করতে থাকে। তো এরকম এরকম কথা বোঝাতে হবে, সার্ভিস করতে হবে, মিত্র সম্বন্ধী প্রতিবেশী ইত্যাদি সবাইকে জ্ঞান শোনাতে হবে, বাবার পরিচয় দিতে থাকো। অসীম জগতের বাবা স্বর্গ স্থাপন করছেন, বাবা বলছেন আমাকে স্মরণ করো তো তোমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যাবে। প্রতিজ্ঞা করো যে বাবা আমি আপনার সহায়ক হয়ে পবিত্রতার বর্ষা অবশ্যই নেব। সব কিছুর আধার হলো
পুরুষার্থ, ফলো ফাদার মাদার। জিজ্ঞাসা করার কি আছে? এম অবজেক্ট হল রাজযোগ, রাজা হওয়ার জন্য যোগ, প্রজা হওয়ার জন্য যোগ নয়। রাজা হবে তাহলে প্রজাও তো অবশ্যই চাই। ভারতে সর্বদাই রাজা রানী রাজ্য চলে এসেছে, এখন তো নো রাজা রানী। বাবা পুনরায় রাজা রানীর জন্য রাজ্য স্থাপন করছেন। একে বলা হয় প্রবৃতি মার্গ, পতিত পাবন বাবা বোঝাচ্ছেন। পতিত পাবন অবশ্যই বলতে হবে, পতিত পাবন বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তাই তিনি হলেন সত্য বাবা, সত্য শিক্ষক, আবার সদ্গুরু। পতিত পাবন হলো ফার্স্ট, গুরুর মহিমা হলো প্রধান। যাদের ঘরে কোলাহল হয় তখন বলা হয় কলহ ক্লেশের কারণে জলপূর্ণ কলস শুকিয়ে যায়। যে বিঘ্ন সৃষ্টি করে তার উপরেও দোষ পড়ে যায়, ড্রামা অনুসারে তার বুদ্ধি তালা বন্ধ হয়ে যায়, কিছুই বলতে পারে না। যদি গিয়ে বাবা নিন্দা করে তাহলে গলার আওয়াজ রুদ্ধ হয়ে যায়, সদ্গুরু নিন্দা কোনো পদ পায় না। ইনি তো হলেন সত্য বাবা, সত্য শিক্ষক, সদ্গুরু। যদি আমার নিন্দা করাও তাহলে কোনো পদ পাবে না, বিনাশে রিহার্সালও হতে থাকবে। তখন কিছু মানুষ অজ্ঞান নিদ্রা থেকে জাগবে, তোমরা যদিও জাগাও কিন্তু একদম ঘোর নিদ্রায় যারা শুয়ে আছে। শাস্ত্রে তো গ্লানির কথা লিখে দিয়েছে, সত্যযুগের নাম গুপ্ত করে দিয়েছে। খুশিতে তো অন্তর মনে হাসতে হবে, লাফাতে হবে। মাতা পিতার কাছে কখনো অভিমান করো না, তুফান আসবে কিন্তু বাবাকে কখনো ত্যাগ করবে না, মাতা পিতার থেকে কখনো মুখ ঘুরিয়ে নেবে না। মায়া অত্যন্ত প্রবল, বাচ্চারা তোমরা কখনো অভিমান করবে না, সবাইকে হাসাতে থাকো। বাবার থেকে বড় লটারি প্রাপ্ত হয়েছে, তাই সর্বদা হাসি খুশিতে থাকতে হবে। কাউকে দুঃখ দেবে না, দুঃখ দিলে দুঃখী হয়ে মরবে। মুখ দিয়ে সর্বদা রত্নই বের করতে হবে, পাথর নয়। পাথর বের হলে পাথর বুদ্ধি হয়ে যাবে, এখন তো কেউ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ সকলকে করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1 পয়েন্ট, বাবার সহায়ক হয়ে তার থেকে পুরস্কার নিতে হবে, সদ্গুরুর নাম সুপ্রসিদ্ধ করতে হবে, বাবার নিন্দা করাবে না। নাম্বার 2, নিজেদের মতে কলহ করবে না, মুখ দিয়ে সর্বদাই রত্ন বের করতে হবে, পাথর নয়। সবাইকে হাসাতে হবে, কখনো মান অভিমান করবে না। বরদান, নির্বিঘ্ন স্থিতির দ্বারা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানিয়ে মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যা, তোমাদের সেবা হলো প্রথমে নিজেকে নির্বিঘ্ন বানানো, তারপর অন্যদেরকে নির্বিঘ্ন বানানো। যদি নিজের বিঘ্নের বশীভূত হতে থাকো তাহলে অন্তে নির্বিঘ্ন থাকতে পারবে না। সেই জন্য অধিক সময় ধরে নির্বিঘ্ন স্থিতি বানাও। দুর্বল আত্মাদেরকেও বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তি প্রদান করে শক্তিশালী বানাও। আমি হলাম মাস্টার সর্বশক্তিমান, এই স্থিতির অনুভব করো, তাহলে বায়ুমণ্ডল পাওয়ারফুল হবে। স্লোগান, যারা রয়্যাল বাবা রয়্যাল বাচ্চা তাদের প্রত্যেক চলনের দ্বারা রয়্যালিটি দেখা যায়। ওম শান্তি।